বর্ণাঢ্য আয়োজনে পার্বতীপুরে এমকে টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ঘোড়াঘাটে এমকে টেলিভিশনের সপ্তম বর্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা। গাইবান্ধায় এমকে টেলিভিশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধার পলাশবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এমকে টেলিভিশনের জন্মদিন পালিত। গ্রামীণ জনপদের তৃণমূলের সংবাদ পরিবেশনে নজর কেড়েছে এমকে টেলিভিশন, বললেন বক্তারা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। সৃষ্টির সপ্তম ধাপের স্বপ্নের আলোক বর্তিকায় বর্ণিল চেতনার উদ্গীরণ, এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে দেশ ও প্রবাসীর বিভিন্ন স্থানে এমকে টেলিভিশনের ষষ্ঠ বর্ষপূর্তি এবং সপ্তম বর্ষ পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার প্রতিষ্ঠাবার্ষিকীতে ডেস্ক থেকে সরাসরি একযোগে দেশ ও বিভিন্ন দেশের প্রবাসী প্রতিনিধিদের আয়োজিত অনুষ্ঠানের অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আসসালামু আলাইকুম। সৃষ্টির সপ্তম ধাপ স্বপ্নের আলোক বর্তিকায় বর্ণিল চেতনার উদ্গীরণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ এমকে টেলিভিশন ষষ্ঠ বর্ষ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করল। সুপ্রিয় দর্শক শ্রোতা ও শুভার্থী বৃন্দ, আপনাদের শুভকামনায় এমকে টেলিভিশন আজ সাত বছরে পা রেখে আপনাদের দৃষ্টির মাঝে আমরা আছি। সময়ের অনেক ঘাত প্রতিঘাত এড়িয়ে চলমান প্রয়াসে আমরা দেশ ও প্রবাসী সংবাদের পাশাপাশি শেকড় থেকে তুলে আনা অবহেলিত প্রতিভাবান ব্যক্তিদের গল্প আপনাদের দৃষ্টিগোচরে আনাই আমাদের মূল লক্ষ্য। অনেকে অনলাইন টেলিভিশন ভেবে আমাদেরকে তাচ্ছিল্য করেন, কিন্তু বর্তমান সংবাদের সকল চ্যালেঞ্জের ঊর্ধ্বে বস্তুনিষ্ঠ সততার মাঝে এমকে টেলিভিশনের প্রতিটি সাংবাদিক সাংবাদিকতার বীজ বুনতে সফল হচ্ছে। এই ছয় বছরে যেসব প্রতিনিধি, তারা প্রত্যেকে নিষ্ঠাবান, মানসম্মত এবং সাংবাদিকতার পরিবেশ তৈরি করছেন, নিজ নিজ এলাকাকে নিয়ে নিজেই আলোকিত হচ্ছেন, সেই সাথে এলাকার অবহেলিত প্রতিভাবানদের প্রতিভা উন্মোচন করছেন। আপনারা শুনে আনন্দিত হবেন, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে দেশের মান সম্মান উজ্জ্বল করে আজ শুধু দেশেই নয়, গোটা ইউরোপ মহাদেশের সংবাদ এমকে টেলিভিশনে প্রচার করছি। সেই সাথে সৌদি আরব, মক্কা, কাতার, বাহরাম, জেদ্দা, এক কথায় সৌদি আরবের সব কটা দেশগুলোতে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে সংবাদ সংগ্রহ করে তা সম্পাদকীয় মাধ্যমে প্রচার করছি। এছাড়া আমেরিকা, মালয়েশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে এমকে টেলিভিশনের প্রতিনিধি রয়েছে। আমরা প্রবাসীদের জন্য এগিয়ে এসেছি, তাই ইতালিতে এমকে টেলিভিশনের একটি সাব স্টুডিও প্রতিস্থাপন করেছি। সেই সাথে দেশের চারটি স্থানে ভিন্ন ভিন্নভাবে সাব স্টুডিও তৈরি করা হয়েছে, কারণ একটি, আমরা প্রতিটি স্থানে, প্রতিটি মহল্লার, প্রতিটি ইউনিয়নে অবহেলিত প্রতিভাবান ব্যক্তিদের প্রতিভাগুলো তুলে নিয়ে আসছি, সংবাদ সহ তা প্রচার করছি। প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত আমরা কোনো পৃষ্ঠপোষকতায়, এমনকি বিজ্ঞাপন ছাড়াই এসব কার্যক্রম চালিয়ে আসছি। তাই আমি প্রাণঢালা অভিনন্দন জানাই আমাদের প্রাণপ্রিয় এমকে টেলিভিশনের সকল প্রতিনিধি বৃন্দকে। তাদের কারণে আজ সকল স্থানে নিজেদের শ্রম ও অর্থ দিয়ে আজ এই সাত
বছরে পদার্পণ করল এমকে টেলিভিশন। তাই আজ এমকে টেলিভিশনের প্রতিনিধিরা তাদের স্থানে গৌরব উজ্জ্বল পরিবেশে মাথা উঁচু করে কাজ করে যাচ্ছে। আমরা কারো করুণা চাই না, আমরা চাই দোয়া। সেই সাথে আপনারা আমাদের এমকে টেলিভিশনের পাশে থাকবেন, এই কামনায় আজ আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। ভালো থাকবেন, করোনাকালীন মাস্ক ব্যবহার করবেন এবং নিরাপদে থাকবেন। সেই সাথে অপরাধ থেকে নিজেকে দূরে রাখবেন। আল্লাহ হাফেজ। দিনাজপুরের পার্বতীপুরে এমকে টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এর মধ্য দিয়ে ষষ্ঠ থেকে সপ্তম বর্ষে পা রাখল এমকে টেলিভিশন। শুক্রবার পার্বতীপুরস্থ টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে মুজিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কেকেটের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিব ইস্তেখার। এমকে টেলিভিশনের ডেস্ক ইনচার্জ মঞ্জুর আলমের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম রব্বানি রুবেল, সজাগের চেয়ারম্যান মার্শাল আনসারুল আজাদ, এমকে টেলিভিশনের নাট্য বিভাগের প্রধান সুভাষ চন্দ্র বসু, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মুসলিমুর রহমান, সমকালের প্রতিনিধি মাহমুদুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি লিমন হায়দার, চ্যানেল এস এর প্রতিনিধি আবদুল্লাহ মামুন, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক মিনহাজুল ইসলাম। সে সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল এডিটর বাহানুল মাজনু এবং সুলতান মাহমুদ। সেই সাথে উপস্থিত ছিলেন রকি আহমেদ, সুমন সহ পার্বতীপুর দুস্থ এতিম বিদ্যালয়ের শিশুরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আল মামুন মিলন। এদিকে এমকে টেলিভিশনের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা সাক্ষাৎকার প্রদান করেন এমকে টেলিভিশনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আলহাজ মনসুরুর রহমান। এমকে টেলিভিশনের পার্বতীপুর ডেস্কের প্রধান উপদেষ্টা এবং পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, এমকে টেলিভিশনের পার্বতীপুর ডেস্কের সমন্বয়কারী উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী এবং সংগঠক আমজাদ হোসেন, পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, অধ্যাপক আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভিসহ পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এমকে টেলিভিশন ষষ্ঠ বর্ষ অতিক্রম করে সপ্তম বর্ষে পদার্পণ করেছে এবং তার জয়যাত্রা অব্যাহত রয়েছে। দেশে বিদেশে তার অনেক শ্রোতা এবং ভক্ত রয়েছে, সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি এবং সবাইকে আমি অনুরোধ করছি তারা যেন এই এমকে টেলিভিশনের কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তাকে আরও উৎসাহিত করে। এবং এমকে টেলিভিশনের জন্য রইল আমার অশেষ শুভেচ্ছা। এমকে টেলিভিশন আমাদের এই এলাকা সহ সারা বিশ্বের জনপ্রিয় একটা এমকে টেলিভিশন এবং এখানে যারা পরিচালক সহ যারা এখানে এই টেলিভিশনের সাথে সম্পৃক্ত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে দেশে এবং বিদেশে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে দেশ এবং বিদেশের মানুষকে জানানো হয় এবং তাদের এই পরিশ্রমে তৃণমূল থেকে অজানা জিনিসগুলো আমরা সেটা দেখতে পাই এবং জানতে পাই। আপনাদের এটি আস্তে আস্তে অনেক জনপ্রিয় অর্জন করছেন, এটার জন্য আমার অনেক ভালো লাগে। আমি শুরুর থেকে আপনাদের কার্যক্রম দেখে আসছি। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এমকে টেলিভিশন জন্মলগ্ন থেকে আমি এই এমকে টেলিভিশনের সাথে জড়িত। হাবিব ইফতেখার বিপ্লব একজন প্রতিভাবান সাংবাদিক, মফস্বল হলেও তার গণ্ডি অনেক, তার মেধা এবং তার মনন আমাদের এই ছোট্ট জায়গায় অনন্য। আজকে গুড়ি গুড়ি করে সপ্তম বছরে সে পদার্পণ করেছে। আমরা সবাই পার্বতীপুরবাসী তার এনকেপ টেলিভিশনের সাফল্য কামনা করি। এমকে টেলিভিশন এখন শুধুমাত্র পার্বতীপুর বা সারা দেশে নয়, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, সৌদি আরবেও
তার প্রচার চলছে। আমরা গর্বিত, এমনি একজন প্রতিভাবান মানুষ তার এই এমকে টেলিভিশন যেন উত্তরোত্তর আরও সাফল্য লাভ করুক এই কামনায়। এমকে টেলিভিশনের ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এমকে টেলিভিশনের সম্মানিত সকল দর্শক শ্রোতা কলাকুশলী সম্মানিত চেয়ারম্যানকে পার্বতীপুর পৌর পরিষদের পক্ষ থেকে এবং পার্বতীপুর পৌরসভার মেয়র মহোদয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই এমকে টেলিভিশন পার্বতীপুর উপজেলার একটি টেলিভিশন স্থানীয় চ্যানেল, কিন্তু এর চ্যানেলটি সারা দেশে এবং বিদেশে ব্যাপক প্রশংসিত হচ্ছে। আমি এই এমকে টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আল্লাহ। এমকে টেলিভিশন যে পদক্ষেপ গ্রহণ করেছেন বা পদক্ষেপ নিয়েছেন তা ভাষায় বর্ণনাতীত। এমকে টেলিভিশন শুধু দেশের জন্য নয়, দেশের বাইরে অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের দেশে বাংলাদেশে যারা অবহেলিত অবস্থায় আছে, নিম্ন পর্যায়ে অবহেলিত অবস্থানে অবস্থান করছেন, তাদেরকে এই এমকে টেলিভিশন উপরে টেনে তাদের একটা অবস্থান তৈরি করে দিয়েছেন। এমকে টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আরও ধন্যবাদ জানাচ্ছি এমকে টেলিভিশনের পিছনে সামনে যারা কাজ করছেন, বিশেষ করে এমকে টেলিভিশনের চেয়ারম্যান, এমকে টেলিভিশনের বিভিন্ন কর্মকর্তারা শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে খবরগুলো তারা পরিবেশন করছেন, বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যি এটা আশ্চর্যজনক। আমাদের মফস্বল শহরে এমকে টেলিভিশনের যে অবস্থান তা ভাষায় বর্ণনা করার মতো নয়। এমকে টেলিভিশন আশা করি আরও দিন দিন বৃদ্ধি পাবে, আরও দিন দিন বস্তুনিষ্ঠ। দুটি কথা না বললে নয়, মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করছে এবং অবহেলিত প্রতিভাবান ব্যক্তিদেরকে নিয়ে এসে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছে, মূল্যায়ন করার চেষ্টা করছে। এই বিষয়গুলি আমাকে আন্দোলিত করেছে। আমি আশা করি আরও এমকে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। দিনাজপুরের ঘোড়াঘাটে এমকে টেলিভিশনের সপ্তম বর্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা হয়। এমকে টেলিভিশনের সপ্তম বর্ষের পদার্পণ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে শুক্রবার সকালে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে কেক কেটে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা তিনটায় এমকে টেলিভিশনের দর্শক ফোরামের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান ও ওসি তদন্ত মমিন উদ্দিন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। যারা এমকে টেলিভিশনের প্রাণ তারা হলেন এমকে টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি মীর হান্নান, জিল্লুর রহমান, ইকরামুল হক, মোহনা টেলিভিশনের প্রতিনিধি শামসুল ইসলাম শামু, চ্যানেল এস টিভির প্রতিনিধি তানভিল বাপ্পি, এশিয়ান টিভির প্রতিনিধি সুলতান আহমেদ কবির ও শুভ মিয়া সহ আর অনেকেই। পরে এক বর্ণাঢ্য র্যালি থানার সামনে থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। গাইবান্ধায় এমকে টেলিভিশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 28 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে এমকে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব গাইবান্ধার সহ সভাপতি মিজানুর রহমান রাজু সহ আর অনেকেই। বক্তাগণ দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন টেলিভিশন এমকে টেলিভিশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে এমকে টেলিভিশনের পরিচালনা পরিষদের সকল সদস্য, কলাকুশলী, শুভাকাঙ্ক্ষী ও জেলা এবং উপজেলা সকল প্রতিনিধিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে এমকে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। গাইবান্ধায় এমকে টেলিভিশনের দর্শক ফোরামের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক, ঢাকা টাইম ও চ্যানেল এস এর গাইবান্ধা জেলা প্রতিনিধি জাভেদ হোসেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ধন্যবাদ দাদা। না, পুলিশ এবং সাংবাদিক যে এলাকায় ভালো সম্পর্ক থাকে এবং সপ্তম বর্ষে পদক্ষণ এক বছর দু বছর পরে আজকে সপ্তম বর্ষে পালাবো, আমরা ধরেই নেব যে একটি সফলতা। কারণ এই সফলতা কথাটা কেন বললাম, প্রত্যেকটা টেলিভিশন অনলাইন হোক আর স্যাটেলাইট হোক, যখনই আমরা দেখি এক বছর দু বছর তিন বছর করে এভাবে বছরের পর বছর মানুষের হৃদয়ে স্থান করে নেয়, তখন ধরে নেব সে প্রতিষ্ঠানটা তাদের যে চিন্তাধারা চেতনা এবং তাদের উদ্দেশ্য সফল হয়েছে। একটা জাতির সর্বোচ্চ শিখরে উঠে দিতে, আবার আমরাই পারি সর্বনিম্নে নামিয়ে দিতে। কারণ আমরা যদি যৌথভাবে ভালো জিনিসগুলো আমরা তুলে ধরি, আমরা যদি পুলিশ ভালো কাজ করি আর এই কাজগুলো যদি আপনারা টিভির পর্দায় বিভিন্ন মিডিয়ার সুন্দর মতো তুলে ধরেন, তাহলেই কিন্তু আমাদের এলাকার বা আমরা যে এলাকায় আসি এই এলাকার কৃতিত্বটা সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু এটা প্রসার হয়। সপ্তম বর্ষ উপলক্ষে অনুষ্ঠানের অতিথি আমার প্রধান অতিথি সহ এবং আমার সহকর্মী ভাইয়েরা সকলকে শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন শেখরের সন্ধানে আজকে সপ্তম বর্ষে প্রদান করল। এটি একটি অনলাইন টেলিভিশন, এই অনলাইন টেলিভিশন ছোট থেকেই আমি কাজ করে যাচ্ছি। আজকে ছয়টি বছর কাজ করার পর সপ্তম বর্ষে আজকে পদার্পণ করলো। গাইবান্ধার পলাশবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এমকে টেলিভিশনের জন্মদিন পালিত হয়। ছয় পেরিয়ে সাথে পদার্পণ, সবার পাশে এমকে টেলিভিশন, এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়িতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এমকে টেলিভিশনের ষষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ি প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, সহসভাপতি শহীদুল ইসলাম বাদশাহ, ইনামুল হক মকবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য ভোটবাবু। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পলাশবাড়ি প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম, সাইদুল মাস্টার ও ওসি তদন্ত রূপকুমার সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন আঙ্গিকে নতুন অনুষ্ঠান মালা প্রচারের মাধ্যমে এমকে টেলিভিশন জনপ্রিয়তা অর্জন করেছেন, এই ধারাবাহিকতায় এই টেলিভিশন আরো এগিয়ে যাবে। এ সময় ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপনকে স্বাগত জানান। অপরদিকে ছয় পেরিয়ে সাথে পদার্পণে এমকে টেলিভিশন পরিবারের সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এমকে টেলিভিশন সাধারণ মানুষের কাছে পৌঁছবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। গ্রাম বাংলার উন্নয়নে কথা কাজ করতে গ্রাম বাংলার সমস্যা নিয়ে কথা বলে, পাশাপাশি যারা অবহেলিত প্রতিভাবান ব্যক্তি তাদেরকে তৃণমূল পর্যায় থেকে উঠে নিয়ে এসে তাদেরকে বিকশিত করার মধ্যে প্রচার করে। এমকে টেলিভিশন দেশ ও জাতি সমৃদ্ধ কামনা করে এগিয়ে যাচ্ছেন। এখানে যে সংবাদদাতা আছেন মাসুদ করিম মাসুদ রানা, তার মাধ্যমে পলাশবাড়ি আলোকিত হোক এই টিভি পরিচালনার মধ্য দিয়ে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এইরকম টেলিভিশন চালু হয়েছে, তার মধ্যে এটাও এখন বেশ মোটামুটি ভালোই চলছে। আমরা ফেসবুকেও দেখতে পাই, টিভিতেও দেখতে পাই, এটা এমকে টিভিটা বেশ ভালো, এর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। যে কোনো সাংবাদিকতি হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক না কেন, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন যদি তার সম্প্রচারিত মানে অধ্যায়টি এগিয়ে নেয়, সেখানে দেশ এবং জাতি গুরুত্বপূর্ণ দিকগুলো চলে আসে এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পলাশবাড়ির যে খবর টুকু
সেটি আমরা মেসেঞ্জারের লিংক পেয়ে আসলে আমিও দেখি। কিন্তু আমার গত পরশুদিন পর্যন্ত বিশ্বাস ছিল যে এমকে টেলিভিশন সম্ভবত পলাশবাড়ি থেকেই পরিচালিত কোনো কিছু। যেহেতু আমি পলাশবাড়ির খবর দেখি আর কোনো খবর পাই না, আমি ধরেই নিয়েছি এটা পলাশবাড়িরই টেলিভিশন এবং এখান থেকে হয়তো লোকালি ওনারা এটা ম্যানেজ করে। কালকে আমার এই ভুল ভাঙল যে এটা আসলে সারা দেশে প্রচার হয়, শুধু দেশে না বিদেশেও তাদের প্রতিনিধি আছে। আমাদের পলাশবাড়ির প্রতিনিধি এটিও বলেছেন যদি কোনো কারণে কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যে দেশে প্রচার করতে পারছে না, তখন বিদেশ থেকে যেন প্রচার অব্যাহত রাখা যায় এই জন্যই তারা এরকম ব্যবস্থা করে রেখেছেন। আসলে এটা জানার পরে আমার ভালো লেগেছে যে আমি যে খবরগুলো দেখি সেটি আসলে একেবারে এতটা প্রান্তিক না, আরো বড় পরিসরের একটি বিষয়। আমি আশা করব 6 বছর আসলে খুব কম সময় এটি এই যাত্রা অব্যাহত থাকবে এবং যে ভালো ভালো খবর দিচ্ছে শেখরের সন্ধানে যেটি বলা হচ্ছে, মুক্তিযোদ্ধার চেতনার কথা বলা হচ্ছে, এটি ধারণ এবং লালন করে এমকে টেলিভিশন এগিয়ে যাবে আমাদেরকে আরো ভালো অনুষ্ঠান ভালো খবর নিরপেক্ষ খবর প্রচার করে আমাদেরকে নিদ্ধ করবে। এই বলে আবারও এমকে টেলিভিশনের প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে এর সাথে জড়িত সকলে যারা বিভিন্ন পর্যায়ের কলা কুশলী আছেন, শিল্পীরা আছেন, সংবাদকর্মী আছেন, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সেক্ষেত্রে এখানে বাতাস ছেড়ে এখন পর্যন্ত এটা জাতীয় গভর্নমেন্ট হয়নি, সেক্ষেত্রে এটা যদি আমরা আস্তে আস্তে মানে 6 বছর পেরিয়ে 7ম বছরে পদার্পণ এইরকম প্রচার প্রকাশনার মাধ্যমে অবশ্যই সদস্য সরকার এখানে সুদৃষ্টি দেবে এবং অতি সত্তর এটাকে বাস্তবায়ন করবেন, এটি আমরা প্রত্যাশা করছি আজকের আলোচনা প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে। পাশাপাশি আমি বলবো যে সত্যি কথা বলতে সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, সেই দর্পণকে সামনে রেখে সেই আয়নাকে সামনে রেখে আগামীতে এমকে টেলিভিশন উত্তরোত্তর তার সমৃদ্ধির পথে এগিয়ে যাক। সোনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখকে প্রত্যাশা রেখে আজকের দিনের তারিখ সফলতা। এমকে টেলিভিশনের পলাশবাড়ির প্রতিনিধি মিতা মাসুদুর রহমান মাসুদকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যে এমকে টেলিভিশনের সংবাদ আমি টিভিতে না দেখতে পারলেও পলাশবাড়ির যে সংবাদগুলো এগুলো যথাসময়ে আমি ওই মেসেঞ্জারে দেখতে পাই। তো উনি আমার মেসেঞ্জারে এগুলো পাঠাতে ভুল করেন না, আমি আমার মেসেঞ্জারে আমি এগুলো পলাশবাড়ির সংস্থা এমকে টেলিভিশনে দেখতে পাই। তো ওনার এই ধারা অব্যাহত থাকুক, উনি যত সংবাদ আসছে এগুলো মেসেঞ্জারে যেমন পরিবেশন করে সেটা এমকে টেলিভিশনে আমি দেখতে চাই। পাশাপাশি এমকে টেলিভিশন তার যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে সরকারিভাবে অনুমোদন পাক এবং অন্যান্য চ্যানেলের মতো এগিয়ে যাক। এমকে টেলিভিশন পলাশবাড়ির মানুষের গাইবান্ধার মানুষের যে চাওয়া পাওয়াগুলো আছে এগুলো এমকে টেলিভিশনের মাধ্যমে তুলে ধরে দেশবাসীর কাছে এবং এমকে টেলিভিশনের ভবিষ্যৎ আরো সুন্দর হোক এই আশা ব্যক্ত করে বিশেষ করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি এবং আদর্শকে ধারণ করে এমকে টেলিভিশন দেশ এবং মাটির কথা বলে, বঞ্চিত মানুষের কথা বলে, সুবিধা বঞ্চিত মানুষের কথা বলে, আর অত্যন্ত গ্রামাঞ্চলে যেসব মেধাবী মানুষ রয়েছে তাদেরকে মিডিয়ার সামনে প্রচার করে তাদেরকে প্রতিষ্ঠিত করে, লক্ষ্য উদ্দেশ্য গুলো ভালো এবং তারা যে মানে নীতি এবং আদর্শকে ধারণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি এবং আদর্শ সেই আদর্শকে ধারণ করে
ছয়টি বছর পেরিয়ে সপ্তম বর্ষে চলে এসেছে। এই নীতি এবং আদর্শকে সামনে রেখে উত্তরোত্তর আরো সামনের দিকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এমকে টেলিভিশনকে একটা অনলাইন টেলিভিশন যেটা নেটের মাধ্যমে পরিচালিত হয় ওয়েব টেলিভিশন, আসলে এখানে একটু সম্ভব আর কি যে কোনো আজকের নিউজটা দেবো বা কালকে একটা বিতরণ হতে নিউজটা দিলে যদি একটু বলা যায় তাহলে এটাকে সম্ভব হয় আর কি, এই কারণে আর কি এখানে আবির্ভূত হওয়া। এই মিডিয়ার যেহেতু বর্তমান সরকার বাণী শুনতে রক্ষা করতেছে, এই বিষয়ে যদি আপনারা সুনির্দিষ্ট মতামত দেন তাহলে মনে হয় এদিকে টিভিটা বাণী শুনবেন, যাতে পারমিশন পায় পারমিশন পায় সে আলোকে সবাইকে এটা আহ্বান করে সে আহ্বান দিলে। এমকে টিভি ষষ্ঠ বর্ষ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করায় এমকে টিভির পরিবারের সকল কলাকুশলীকে ধন্যবাদ, এমকে টিভি দেশ এবং বিদেশে সম্প্রচার ঘটুক এ আশাবাদ ব্যক্ত করি। এমকে টেলিভিশন শিকড়ের সন্ধানে কাজ করছে, নিঃসন্দেহে এটি এগিয়ে যাবে, আমি এমকে টেলিভিশনের আজ সপ্তম বর্ষপূর্তিতে এই আশাবাদ ব্যক্ত করছি। এমকে টিভির সফলতা কামনা করছি, আমি নিয়মিত এমকে টিভির খবর সব কিছু আমি দেখি, তাই আমার পক্ষ থেকে এমকে টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। ষষ্ঠ বছর থেকে সপ্তম বর্ষে পদার্পণ করায় পলাশবাড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি যে এই টেলিভিশনের এই সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী দিন তাদের এই প্রচার প্রচারণার কার্যক্রম যেন আরও প্রসার ঘটে এবং সেই প্রসারের ক্ষেত্রগুলোকে আমি সর্বদিক থেকে সহযোগিতা করার আশ্বস্ত করি, পাশাপাশি আমি এই টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমি বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি কাজে তারা সম্পৃক্ত থেকে এই দেশের উন্নয়নের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিবে এই টেলিভিশনের কর্তৃপক্ষ এবং যারা এই টেলিভিশন পরিচালনার ক্ষেত্রে সম্পৃক্ত আছে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ রেখে এবং এমকে টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি এই সপ্তম বর্ষ পূর্তি অনুষ্ঠানে আবারও উপজেলা পরিষদ এমকে টেলিভিশনের সপ্তম বর্ষ পদার্পণ উপলক্ষে এর সাথে জড়িত সকলকে বিশেষত শিল্পী কলাকুশলী এবং যারা দর্শক আছেন তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যে অতীতের মতো তারা ভবিষ্যতেও আমাদের কাঙ্ক্ষিত মাত্রার যে নিরপেক্ষ সংবাদ প্রচার করে অন্যান্য অনুষ্ঠান প্রচার করে সেটি করবে। এমকে টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক এবং সার্থক হোক। এমকে টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত সকল সদস্য কলাকুশলীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। এই শিকড়ের সন্ধানে এমকে টেলিভিশনের যে পথচলা সেটা যেন আরো সুন্দর হয় এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ এমকে টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এমকে টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সুন্দর হোক এই কামনা করছি, ধন্যবাদ। গ্রামীণ জনপদের তৃণমূলের সংবাদ পরিবেশনে নজর কেড়েছে এমকে টেলিভিশন, বললেন বক্তারা। জাঁকজমকপূর্ণ এক মিলন মেলায় এমকে টেলিভিশন দর্শক ফোরাম আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে রংপুরের শ্যামপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হলরুমে পালিত হল এমকে টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামপুর প্রেস ক্লাবের সভাপতি ANM শামসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন VIP শাহাদত হোসেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী MZ ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী, এমকে টেলিভিশনের বদরগঞ্জ ডেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর আজমল হক আদিল। দর্শক ফোরামের মধ্যে বক্তব্য রাখেন লাতিফুল ইসলাম, শাহিন আলম, নাজমুল হোসেন, রুকু সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন আহসান হাবিব মিল্টন। উপস্থিত ছিলেন শ্যামপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সদরুল ইসলাম, শ্যামপুর নাট্য সংসদ ও শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মঞ্জিল হাসান রিপন। এমকে টেলিভিশন সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের তৃণমূলের সংবাদ পরিবেশনে নজর কেড়েছে এমকে টেলিভিশন। যুগ যুগান্তরে এমকে টেলিভিশন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর গণমানুষের কথা বলুক এটাই কামনা করেন। এমকে টেলিভিশনের হাড়িয়াটি পাপা করে আজকে সাততম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে। আজকে আমরা জানেন যে সারা দেশে
যে মহামারী, যে বৈশ্বিক মহামারীর কারণে আমরা ছোট্ট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা একটু এই যদিও ব্যবহারে না হলে ছোট্ট পরিসরে আমরা এই অনুষ্ঠান আজকে শিবপুরাঞ্চলে উদযাপন করছি। তার সাথে সাথে আমি এমকে টেলিভিশনকে ধন্যবাদ জানাবো যে ইতিপূর্বে আপনারা জানেন আমাদের শিবপুর অঞ্চলে যত সমস্যাগুলো সংঘটিত হয়েছে সবগুলো এমকে টেলিভিশন তা প্রচার করেছে পুঙ্খানুপুঙ্খভাবে। আপনারা জানেন আমাদের এই সুগারম্যান শিবপুর অঞ্চলের ঐতিহ্যবাহী একটা সুগারম্যান, এই সুগারম্যানকে কেন্দ্র করে যত আন্দোলন গড়ে উঠেছে, কৃষকের দুর্দশা, আখ কেনার অনিয়ম, টাকার অপ্রাপ্তি, যত কিছু ঘটনা, যত আন্দোলন গড়ে উঠেছে এমকে টেলিভিশন মধ্যে দিয়ে আমরা তা প্রচার করেছি, জাতি দেশ এবং সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি। তারপরেও আমাদের এই সুগারম্যানকে আন্দোলন করতে পারিনি। তার পাশাপাশি আপনারা জানেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে সামাজিক কাজগুলো রয়েছে সে কাজগুলো আমরা এই এমকে টেলিভিশনের মধ্যে অত্র এলাকার যে সমস্যাগুলো আমরা তুলে ধরেছি এই এমকে টেলিভিশনের মধ্যে দিয়ে ইতিপূর্বে এই এই প্রতিষ্ঠার অবন থেকে আমরা শিবপুর অঞ্চলকে একটি অন্য চ্যানেলের চেয়ে আমরা এমকে টেলিভিশনের মাধ্যমে আমরা বেশি প্রচার করেছি এবং সেটা অত্র এলাকা সারা পৃথিবীতে এবং সারা দেশে সেটা ছড়িয়ে পড়েছে। আমি এমকে টেলিভিশনকে ধন্যবাদ জানাবো যে আজকে আমার ছোটো ভাই এরকম অনেক কথা এসেছে যে আমাদের অঞ্চলে যে যে আমার বলেছে যে আসলে শীতের অঞ্চলে যে যে আমাদের যেভাবে সরকারি উদ্যোগ নেওয়া দরকার, যেভাবে কম্বল দেওয়া দরকার, যেভাবে প্রশাসনিক কাঠামো প্রভাবিত হওয়া দরকার, যেমন মাদক, তারপরে তোমার যেসব অসামাজিক কাজগুলো সংঘটিত হয় আমরা চেষ্টা করবো যা তার সেই সমস্যাগুলো যাতে এমপি টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা সেটা প্রচার করতে পারি এবং আমাদের এলাকাকে মাদক মুক্ত এবং দারিদ্র্যমুক্ত একটা অঞ্চল হিসাবে যে পরিচিতি লাভ করে যেতে পারে তা সেটা করতে গিয়ে যে সহযোগিতা যে প্রচারগুলো করতে হয় সেই প্রচারগুলো ধরে একটু টেলিভিশন করে এই আশা আমি করব। তার পাশাপাশি আমি বলবো যে এমকে টেলিভিশন একটা অত্যন্ত একটা উচ্চমানের টেলিভিশনে রূপান্তরিত হয়েছে ইতিপূর্বে। এই যে দক্ষতার সহিত যারা এই এমপি টেলিভিশনের মধ্যে দিয়ে যারা এই প্রচার কাজগুলো করতেছে, যেমন আজমান ভাই আপনারা জানেন যে আমাদের সাথে সম্পৃক্ত, জামান আমাদের কাছে সম্পৃক্ত, যারা এই কাজগুলো প্রচার করে তাদেরকে ধন্যবাদ আমি জানাই এবং এই এমপি টেলিভিশনের দীর্ঘায়ু কামনা করে এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি। তবে অনলাইন থেকে আমরা যতদূর যা সংবাদ প্রচার করার চেষ্টা করতেছি হয়তোবা দেখা যায় যে অনেক স্যাটেলাইট টেলিভিশনে এই নিউজগুলো করতে সাহস পায় না, অনেক চ্যানেল আছে এরকম। তো যাই হোক, আপনারা সার্বিক সহযোগিতা করবেন, কোথায় কী ঘটবে না ঘটবে এখানে প্রতিনিধি আছে জামান ভাই, সন্তু জামান ভাই, ওনাকে জানাবেন, তাহলে আমরা হয়তোবা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হব বা সেখানকার বিষয়গুলো ধারণ করতে পারবো, প্রচার করতে পারবো। আর একটা বিষয় হলো এখানে যে শিকড়ের সন্ধানে, এই শিকড়ের সন্ধানে কথাটা হচ্ছে আমরা একবারে শিকড়ের শেষ মাথা যেখানে কোনো ঘটনা সেখান থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করি। আপনাদের এলাকায় অবহেলিত অনেক লোকজন আছে, এমন দেখা যায় যে কিছু কিছু শিল্পী আছে বা কিছু কিছু বক্তৃতা দেওয়ার মতো লোক আছে যে যারা মিডিয়াতে প্রচার হতে পারে না বা দেশের কাছে প্রচার হতে পারে না, আপনারা এই ধরনের লোকগুলোকে খুঁজে খুঁজে আমাদেরকে দিবেন, আমরা তাদেরকে সারা বাংলাদেশের মধ্যে পরিচিতি লাভ করতে, সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করতে যা করা লাগে আমরা করব। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এমকে টেলিভিশন।